রয়েছে, ঝুপচাপ করে বলেনি, ঠিক আছে? আজ প্রথম কি ধরবো? আমপান, আমফান ঝড়ে, আমফান ঝড়ে ওড়ে গেল, আমফান ঝড়ে ওড়ে গেল, কত গরিবের বাসস্থান, কত অসহায় ঘরে নিরুপায়, পরের ঘরে নিল স্থান, কত অসহায় ঘরে নিরুপায়, পরের ঘরে নিল স্থান, আমফান ঝড়ে ওড়ে গেল, আমফান ঝড়ে ওড়ে গেল, কত গরিবের বাসস্থান, কত অসহায় হয়ে নিরুপায়, পরের ঘরে নিল স্থান, কত অসহায় হয়ে নিরুপায়, পরের ঘরে নিল স্থান, আমফান ঝড়ে ঝড়ির তায় এসে কত গাছ গাছালি পড়ল ভেঙে বাজের মতন, কত গরিবের ঘর ভাঙিল পড়ে গেল কান্নার মতন, কত ঝড়ির তায় এসে কত গাছ গাছালি পড়ল ভেঙে বাজের মতন, কত গরিবের ঘর ভাঙিল পড়ে গেল কান্নার নার মত, আম বাগানের আম গোল সব, আম বাগানের আম গোল সব ঝরে পড়ে বৃষ্টির মত, ঘরের চালের টালে খোলা সব উড়ে গেল দোলর মত, ঘরের চালের টালে খোলা সব উড়ে গেল দোলর মত, আমফান ঝড়ে সেদিন ছিল, সেদিন ছিল সাতাশে কদরের রাত। আমাদের মনে সবার ইচ্ছা ছিল যেহেতু সাতাশে কদরের রাত্রেতে, যেদিন আমরা মনে মনে করি সারা মাস রোজা রেখেছি, সাতাশে কদরের রাত্রে আল্লাহর নফল ইবাদত করব আর আল্লাহর কাছে চাইব, কারণ ওই দিনটাই ওই রাতটাই আল্লাহ দোয়া কবুল করে থাকে। কিন্তু সেদিন আমরা ইবাদত করব কি, আল্লাহ সেই ইবাদত থেকে আমাদের মাহরুম করে দিল কেন? আল্লাহ আমাদের ইবাদত বান্দগিতে খুশি নয়। আমরা আল্লাহর জন্য কিছু করি না, আমরা লোক দেখানো করি, যা কিছু করি লোক দেখানো, এই জন্য আল্লাহ আমাদের ইবাদত বান্দেগিতে খুশি নয়। তার একটি চূড়ান্ত নিদর্শন সাতাশে কদরের রাত, তাই কবি লিখছেন, মনে বড় আশা ছিল করবে ইবাদত কদরতে, সে আশাটাও হলো না পূরণ, আশ্রয় নিতে হলো অন্যের ঘরে, মনে বড় আশা ছিল করবে ইবাদত কদরতে, সে আশাটাও হলো না পূরণ, আশ্রয় নিতে হলো অন্যের ঘরে, এই নয়ের নিয়ামত আসলে গজব, এই নয়ের নিয়ামত আসলে গজব, দুর্বল হয়েছে মোদের ইমান, তাই কখনো ফোনি ঝড় কখনো আইলা, করোনা ভাইরাস তার প্রমাণ, কখনো ফোনি ঝড় কখনো আইলা, করোনা ভাইরাস তার প্রমাণ, আমফান ঝড়ে ও উড়ে গেল, আমফান ঝড়ে উড়ে গেল, কত গরিবের বাসস্থান, কত অসহায় হয়ে নিরুপায়, পরের ঘরে নিল স্থান, কত অসহায় হয়ে নিরুপায়, পরের ঘরে নিল স্থান, অন্যায় বিচার জিনাবে বিচার। আর সমাজের বুকে কি হচ্ছে? আর সমাজে সব থেকে বেশি বেশি বেড়েছে জেনা বা বিচার, ফোনে ফোনে জেনা হচ্ছে না, ভিডিও কলে, ভিডিও কলে জেনা হচ্ছে। পাশের বাড়ির আগে মেয়েরা প্রেম করত, কিন্তু এখন মেয়েরা না, বউরা বেশি বেশি প্রেম করে, বউরা মেয়েরা একবার যেন এটা যেন কম্পিটিশন শুরু করেছে, আহা, তাই তো। আজ আল্লাহ আমাদের প্রতি খুশি নয়, তার চিরন্তন একটি নিদর্শন কবি লিখছেন,
অন্যায় বিচার চিনাবে বিচার চলছে সমাজের ঘরে ঘরে হারাম হালালের বিচার করি না সুদ ঘুষে তাই গেছে ভরে অন্যায় বিচার চিনাবে বিচার চলছে সমাজের ঘরে ঘরে হারাম হালালের বিচার করি না সুদ ঘুষে তাই গেছে ভরে হই যা সাবধান ওগে মুসলমান হই যা সাবধান ওগে মুসলমান করো খোদার পালন সংবিধান সাইফউদ্দিন মেনে চাও গো ক্ষমা যদি পেতে চাও পরিত্রাণ সাইফউদ্দিন মেনে চাও গো ক্ষমা যদি পেতে চাও পরিত্রাণ আমফান ঝড়ে ওড়ে গেল আমফান ঝড়ে ওড়ে গেল কত গরিবের বাসস্থান কত অসহায় গয়ে নিরুপায় পরের ঘরে নিল এসার কত অসহায় গয়ে নিরুপায় পরের ঘরে নিল এসার আমফান ঝড়ে শুনলেন আমফান ঝড় এরপরে বলবো